কি তোমার স্পেশাল দিন? কিসের স্পেশাল দিন রে? আজকে সবার মুখে শুনলাম তোমার আজকে জন্মদিন। সবার মুখে শুনলি তুই? হ্যাঁ। আব্বাস, কার মুখে শুনলি? এই যে দাদু, তারপরে মাসি, তারপরে মামা। স্পেশাল দিনে আমার কি স্পেশাল কিছু হয়েছে বল? স্পেশাল দিন আমার ঠিকই, এটা ঠিক কথা, কিন্তু আমাকে সব কাজকর্ম করতে হচ্ছে, ঠিক আছে? সব রান্না বান্না আমাকেই করতে হচ্ছে। তোরা কি করে দিবি? করে দিবি না? ওই একটা দিন বললি না যে মা তুমি একদিন শুয়ে থাকো, সব কাজকর্ম আমি করছি, বলতে পারি কি এগুলো? এখনই এখনই দেখবো, এগুলো আমি রাতে দেখবো। এতগুলো গিফট আমাকে দিয়েছে আমার দুই মেয়ে দুজনে মিলে। এটা কিন্তু আমার না, আমার আরো গিফট আছে, আমি ভালো দেখে শুনে। এটা কি ছোটুর? হ্যাঁ। আচ্ছা যাই হোক, ছোট মানে আমার ছোট মেয়ের তরফ থেকে গিফট পাওয়া। এটা কিন্তু ও একা একা বানিয়েছে না? এই যা এটা। হ্যাঁ। তারপরে বড় মেয়ে কি গিফট দেবে আমি জানি না, সেটা রাত্রে দেখবো। চলো, আমি অনেক কিছু রান্না বান্না করতে হবে, এখন অনেক কিছু আইটেম আছে। কি কি আইটেম আছে কে বলবে? তো আজকে রান্না হয়েছে, ভাত তো অবশ্যই আছে, ভাত তো থাকবেই। আর এখানে কষা মাংস কার? ছোটু থাক তাহলে পরে, এটা আমার ছোটো মেয়ে খাসি মানে কষা মাংস। তো ভাজাভুজি তো দেখতে পেলে, পাঁচ রকমের ভাজা আছে এর মধ্যে। আর আছে এখানে যে মুসুর ডাল, এই যে মুসুর ডাল আছে। আর আছে এখানে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর হচ্ছে এখানে আছে চিংড়ি পটল, পটল চিংড়ি আছে, চাটনি আছে, আর ওখানে স্যালাড আছে। তো লাল লাল ঝাল ঝাল, এটা হচ্ছে ফুল ব্লগাটা বলে, লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস, সেটা হচ্ছে আমার প্লাস্টিকের পাপড় আছে।